পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে হঠাৎই ভেসে আসছে ঝাঁকে ঝাঁকে জেলিফিস। স্থানীয়রা বলছেন, বিগত বছরগুলোর তুলনায় এ সংখ্যা কয়েক গুণ। এতে সমুদ্রে মাছ ধরতে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন জেলেরা। বিশেষজ্ঞরা বলছেন, সাগরের জলে তাপমাত্রা বৃদ্ধি পাওয়া তথ্য জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়েছে জেলিফিশের জীবনচক্রে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। সৈকতে ভেসে আসছে শত শত জেলিফিস। পটুয়াখালীর কুয়াকাটা বিচে প্রতিদিনই মিলছে মৃত জেলিফিশের দেখা। প্রতি বছরই সৈকতে জেলিফিশ ভেসে আসলেও এবছরের সংখ্যা কয়েক গুণ বেশি। সমুদ্রে জেলিফিশের আধিক্যে মাছ ধরতে নানা সমস্যায় পড়ছেন জেলেরা। 15 বছর আমি জাল বাওয়া দিছি মানে তোর এরকম নোনা জালে বাজে নাই। জাল পাতলে টানি উঠানোর মতো কোনো কাঁটা থাকে না, জাল ছিঁড়ে নিয়ে যায়, মানে ওরা দুর্গন্ধ হয়। নোনাগুলো হাতে পায়ে লাগলে অতিরিক্ত আমাকে চুলকায়, যা বলার বাইরে। জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত প্রজনন মৌসুম হওয়ায় সমুদ্রে জেলিফিশের সংখ্যা বেশি থাকে। ফেব্রুয়ারির শেষের দিকে এবং মার্চের প্রথম দিকে সমুদ্রে প্রচুর পরিমাণে জেলিফিশের প্রজনন হয় এবং ব্লুমস তৈরি হয়। এই ব্লুমসগুলোই পরবর্তীকালে স্রোতে সামুদ্রিক ঢেউয়ে আমাদের উপকূল এবং উপকূলের সি বিচে এরা ছড়িয়ে পড়ে। কিন্তু হঠাৎ করেই উপকূলে মাত্রাতিরিক্ত জেলিফিশের উপস্থিতির কারণ কি? সাগরে কোনো কারণে হয়তো এই জেলিফিশের খাবারের পরিমাণটা বেড়ে গেছে। খাবারের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে এর যে প্রজনন ক্ষমতা বেড়ে গেছে এবং এর পপুলেশনটা অধিক হারে বৃদ্ধি পেয়েছে ইতিমধ্যেই বাংলাদেশে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিনিয়ত বাড়ছে তাপমাত্রা, এর প্রভাব পড়ছে জেলিফিশের জীবনচক্রে। কিছু জেলিফিশ আছে যারা 30 ডিগ্রি পর্যন্ত তারা হচ্ছে টলারেট করতে পারে, এর বেশি যখন হয়ে যাচ্ছে তারপরে কিন্তু সে আবার হচ্ছে যে এই যে বালিয়ারিতে আসছে, আসার পরে কিন্তু সে আসলে আর মানে যেতে পারছে না বা কোনোভাবে আটকে পড়ছে, এরকম কারণে কিন্তু প্রচুর পরিমাণ জেলিফিশ মারা যাচ্ছে। কুয়াকাটা সৈকতে ভেসে আসা জেলিফিশের বেশিরভাগই মন এবং মাশরুম প্রজাতির। রাহিম সরোয়ার, যমুনা নিউজ।